সালাম বলেছেন, লা তাজালু তুলকা জাহান্নামু ওয়া তাকুলু হাল মিন মাজিদ, বিচার মাঠে মানুষকে জাহান্নামে দিতে থাকবে ফেরেশতাগণ, আর বলতে থাকবে জাহান্নাম হাল মিন মাজিদ, আর কি কিছু আছে অন্য জায়গাতে এসেছে। আল্লাহ তাআলা বলবেন জাহান্নামকে হালিম তালাত, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নামে জাহান্নামীকে দিতে থাকবেন আল্লাহ, ফেরেশতাগণ দিতে থাকবেন, আর আল্লাহ বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আর কি কিছু আছে? তার মানে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফায়াদাহু রাব্বুল ইজ্জাতে ফিহা আদামাহু, তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন, ফায়ানযাবি বাযু ইলা বাযিন, তখন জাহান্নামের কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে গিয়ে আটুসাটো হয়ে যাবে জাহান্নাম, এবং বলতে থাকবে কাত 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 বেইজ্জতে কো কারামে, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আমি জাহান্নাম পূর্ণ, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আমি জাহান্নাম পূর্ণ, আমি পূর্ণ হয়েছি, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না, আর বোঝা যাচ্ছে যে আল্লাহর পা রয়েছে, আল্লাহ নিরাকার নন, কথাটি নগদ মিথ্যে, আল্লাহর আকার আকৃতি আছে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বিচের মাঠে জাহান্নাম এবং জান্নাত হইচই লাগিয়ে দিবে, আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে, ফাকালাতিন নার, জাহান্নাম তর্ক বিতর্ক করে আল্লাহকে বলবে, ও সিরতু বিল জাব্বারিন ওয়াল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী গৌরবী বদ মানুষগুলিকে দেওয়া হলো কেন, এর কারণ কি? তর্ক বিতর্ক করে জাহান্নাম আল্লাহর সামনে বলবে, তখন আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম ইন্না মান্তি গাজাবি ইন্না মান্তি আযাবি, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার গজব, জাহান্নাম তুমি আমার শাস্তি, জাহান্নাম তুমি আমার রাগ, আমি রাগ প্রকাশ করি তোমাকে দিয়ে, জাহান্নাম তুমি আমার রাগ, জাহান্নাম তুমি আমার গজব, জাহান্নাম তুমি আমার শাস্তি, ওয়া দেব বেকে মানাশাও মিন ইবাদি, আমি তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছে শাস্তি দিয়ে থাকে আমি দেবই, এই জন্য তোমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী, বোঝা যাচ্ছে যে জাহান্নাম কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাদাল হাররু ফাবরিদু বিজ্জোহরে, তিনি বলছেন সঙ্গী সাথী সাহাবীগণ, যখন রৌদ্র খুব বেশি হয়ে যাবে গরমের দিন, তখন তোমরা জোহর একটু দেরি করে পড়ো, কেন? ইন্না মিন ফাইহ জাহান্নাম, এই তাপটা এই প্রখরতা এটা হচ্ছে জাহান্নামের ভাব, ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলে ফাওয়াজের আল্লাহ বে নাফসাইন, অভিযোগে বলেছিল রব্বি তাকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে প্রতিপালক, আমার কিছু অংশকে কিছু অংশ ধরে খাচ্ছে, একটু আমার কথা শুনবেন কি? আমার ভিতর যে শাস্তি আছে এটা একটু হালকা করবেন কি? আমি জাহান্নাম তোমার দরবারে অভিযোগ করছি, আমি আগুনকে ধরে নিয়ে থাকতে পারছি না, একদিকের আগুন আর একদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, আমার একটু অভিযোগ শুনবেন? ফাওজান আল্লাহ হেবে নাফসান, তখন আল্লাহ বলেন ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ মেনে নেওয়া হলো, দুইটি শ্বাসের সুযোগ দেওয়া হলো, নাফসিন ফি সাইফে ও নাফসিন ফি সিতায়, তুমি একবার শ্বাস ছাড়বে তাহলে সারা পৃথিবী ছয় মাস গরম থাকবে, তুমি একবার শ্বাস ধরবে তাহলে সারা পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে, বা একথার অর্থ হলো এই যে ঠান্ডা এলাকা থেকে তুমি একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে, তুমি গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে, এটা গরম আর ঠান্ডা বুঝতে পারছেন আপনি? জাহান্নামের শ্বাস যেভাবে আসছে, তাহলে জাহান্নাম কি জিনিস? যার শ্বাসে ছয় মাস ঠান্ডা থাকে পৃথিবী আর ছয় মাস গরম থাকে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা